যখন মনের ভেতর সূর্যটা হঠাৎ ডুবে যায়, যখন আশা ভরসা সব রাস্তা হারায়, সে বলে কিছু নেই কিছু নেই। নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। অনেক মাস পর আবার আপনাদের সামনে চ্যানেল ভিশনে, কারণ চ্যানেল ভিশন আজকে থেকে সম্পর্ক নয় আমার, 2007 সাল থেকে আপনাদের সামনে আসছে এই চ্যানেলের মাধ্যমে এবং পশ্চিমবাংলার প্রতিটি প্রান্তে পৌঁছতে পারা যায়, যে জন্যই দৌড়ে দৌড়ে আসে আপনাদের কাছে, যাতে খুব সহজভাবে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। তবে এখন চ্যানেলের মাধ্যমে প্রচুর মানুষকে পাবেন, প্রচুর ডক্টর, প্রচুর অ্যাস্ট্রোলজার, প্রচুর ফেংশুই স্পেশালিস্ট, এরকম প্রচুর মানুষকে পাওয়া যায়। প্রবলেম এটাই, টিভির অনুষ্ঠান দেখে যাচাই করবেন কিভাবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক? ঠিক কথাই, সেটা আপনারা পরে ভাবতে থাকুন। ওকে, তো আমরা আজকে যে অনুষ্ঠান নিয়ে এসেছি বেশ কিছু ভয়ঙ্কর চিন্তা থেকে দুশ্চিন্তায় পড়তে পারি আমরা সবাই, কিন্তু তেমনই কিছু দুশ্চিন্তা কাটতেও পারে যদি আমরা মনোযোগ সহকারে অনুষ্ঠানটা দেখে থাকি। কেন? কারণ আমরা বেশ কিছু অসুখ বিসুখ নিয়ে খুব দ্বন্দ্বে বা দ্বিধায় থাকি, অ্যাকচুয়ালি এই অসুখ বিসুখগুলো নিয়ে করবোটা কি। এই বিষয়বস্তুটা যদি আপনি সঠিকভাবে ডিসিশন নিতে পারেন, তাহলে আপনার বাড়ির যে কোনো মানুষেরই কঠিন অসুখ হলেও কিন্তু আপনি তাকে সুস্থতার দিকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। অ্যাট ফার্স্ট টেক দ্য ডিসিশন, হোয়াট ইউ উইল ডু, কী করতে পারেন আপনি। সুতরাং সেটা নেই, চলুন আমরা আজকে নিবেদন দেখব। কিন্তু তার আগে বলে দিই, বিলেঘাটায় এত বছর ধরে আমাদের চেম্বার ছিল, কিন্তু আমাদের বারাসাতে হসপিটালটা হচ্ছিল বলে আমরা কিন্তু শুরু করতে পারছিলাম না। এখন হসপিটালটা স্টার্ট হয়ে গেছে অলরেডি, আপনারা অনেকেই হয়তো জানেন। সুতরাং বারাসাতে শিশির কুঞ্জে আমাদের হসপিটাল, সেটা সম্বন্ধে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পৌঁছাবেন এবং কীভাবে সেখানে দেখানো যেতে পারে। পশ্চিমবাংলায় আর কোনো আমাদের কোনো জায়গাতে চেম্বার আমাদের নেই, একমাত্র বারাসাত শিশুগঞ্জ হসপিটালে। ওকে, তো চলুন আমরা ফিরে আসি, একটু ইয়েতে যাই, ডক্টর চেম্বারে। দেখে বুঝতে পারছেন এটা শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা স্টেশন থেকেই শুরু করলাম এই জন্যই যে পশ্চিমবাংলার মধ্যমণি, একদম পশ্চিমবাংলার একদম মাঝখানে আছে এই জায়গা থেকে যেখানে খুশি পৌঁছানো যেতে পারে। আপনি যে প্রান্ত থেকেই আসুন না কেন, শিয়ালদা পৌঁছে গেলে কিন্তু আপনি সহজভাবে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন। সব থেকে বড় রেলওয়ে স্টেশন, তাই এখান থেকে আপনাদের পথ নির্দেশটা আমি দেখিয়ে দিই যে পৌঁছাবেন কী করে বারাসাত শিশিরকুঞ্জ। তাহলে শিয়ালদা আপনারা সবাই চেনেন, শিয়ালদা পৌঁছান আগে, শিয়ালদা পৌঁছাবার পর হৃদয়পুর স্টেশন, ইয়েস, হৃদয়পুর স্টেশনে নামুন। বারাসাতের আগের স্টেশনের নাম হচ্ছে হৃদয়পুর স্টেশন, অথবা মধ্যমগ্রামের পর স্টেশনের নাম হচ্ছে হৃদয়পুর। তাহলে শিয়ালদা থেকে মাত্র কয়েকটা স্টেশন পার করে গেলে হৃদয়পুর স্টেশনে নামবেন এবং নামার পর বলবেন স্টার মল। স্টার মল কী? স্টার মল অন্য কিছু না, এমন একটি শপিং মল, বিশাল বড়, পশ্চিমবাংলার সব থেকে বড় শপিং মল স্টার মল, যেটা আমাদের বারাসাতে হয়েছে। এবং স্টার মলের ঠিক অপোজিটেই দেখতে পাবেন এই হসপিটাল, যেটা হচ্ছে ডক্টর সেন ইউনিট। ওখানে গিয়ে যাকে দেখাবেন, রাস্তার ওপরেই, একদম মেন রোডের NH-34-এর ওপরেই আপনার অবস্থান করছে। আপনারা গিয়ে ওখানে নাম বললেই হবে ডক্টর সেন ইউনিটটা কোথায়, যে কেউ দেখিয়ে দিতে পারবে। স্টার মলের একদম অপোজিটে, রাস্তার মেন রোডের ওপরেই। আর হাওড়া থেকে আসবেন কিভাবে সেটা দেখাবার জন্য বলে দিই, বাসটা খুবই পরিচিত আপনাদের, L-238 হাওড়া থেকে বাসে, L-238 যেমন হাওড়া স্টেশনে নামার পর একদম ব্রিজের মুখ থেকেই L-238 বাসটা ছাড়ে। ওখান থেকে বলে দিন আপনি শিশিরকুঞ্জ নামবেন, মধ্যম গ্রামের পর স্টপেজ শিশিরকুঞ্জ, ওখানে রোডের উপর নামলে একদম কাছে হবে, বাসে করে গেলে কাছে। এবং গড়িয়া থেকে যারা আসতে চান, আমি বলবো ট্রেনে না এসে গড়িয়া থেকে ডাইরেক্ট বারাসাতের যে বাসগুলি আছে আপনারা আসতে পারেন। তাহলে আবার একবার বলে দিই, হাওড়া থেকে বাসে বারাসাত শিশিরকুঞ্জ স্টপেজে, শিয়ালদা থেকে স্টেশন থেকে বারাসাত লোকাল হৃদয়পুর স্টেশনে নেমে শিশিরকুঞ্জ। ঠিক, আশা করি আর পথনির্দেশ ভুল হবে না আপনাদের।
চলুন এবার বিষয়বস্তুতে ফিরে আসি, যার নাম হচ্ছে কর্কট রাশি। আজকের অনুষ্ঠান, এবার ভাবলেন কি ডক্টর সেন তাহলে কি এবার জ্যোতিষবিদ্যা নিয়ে চর্চা করছে নাকি? অ্যাস্ট্রোলজি না, সবটাই সায়েন্টিফিক, কিন্তু তবুও সবার সঙ্গে সবার একটা ওতপ্রোতভাবে মিল আছে। কিন্তু যদি মরণাত্মক কোনো অসুখ হয় তখন নিশ্চয়ই আপনি রাশি গণ এইসব বিচার করতে যাবেন না, আপনি সোজা ডক্টরের কাছে পৌঁছাবেন। তাই কর্কট আমাদের রাশির মধ্যে পড়ে, কিন্তু কর্কট যদি অসুখটা হয়ে যায় যার নাম ক্যান্সার, এই অসুখটা যদি মানুষের শরীরে রয়ে তখন আর আংটি তাবিজ কবজে কিন্তু হবে না স্যার। আপনাকে রাইট ডিসিশন নিতে হবে যে আপনি সুস্থ হতে চান না খুব তাড়াতাড়ি চলে যেতে চান। তার জন্যই আজকে দেখতে থাকুন ক্যান্সার, এ ম্যালিগন্যান্ট গ্রোথ। এবার বলে রাখি, ক্যান্সার অসুখটা সম্বন্ধে আমাদের বেশ একটা ভীতি আছে নামের সাথেই। ওরে বাবা ক্যান্সার, মানে এই যে ক্যান্সার ফোবিয়া বলা হয় একে, এটাও একটা অসুখ। ক্যান্সারের নাম শুনে যারা ভয় পায় সেটাও আর একটা অসুখ। সুতরাং ক্যান্সার যার হয় ক্যান্সারে মরে না, ক্যান্সার ফোবিয়াতে বেশিরভাগ মারা যায়, এবং বাড়ির লোকও এই ক্যান্সার ফোবিয়াতে আক্রান্ত হতে পারে। আমরা সাধারণভাবে ক্যান্সার 10-12 মতো নাম জানি, তারপর কিন্তু আর বাকিগুলো নাম জানি না কোথায় কোথায় হয়। বিভিন্ন টাইপের অনেক রকমের ক্যান্সার আছে, প্রায় 100-110 মতো হবে। কিন্তু মেন কয়েকটা আছে যেটা আমাদের আলোচনা করা প্রয়োজন আছে। যেমন শুরু করা যাক ব্রেন ক্যান্সার। এই ব্রেন ক্যান্সার হলে আস্তে আস্তে দৃষ্টিশক্তি যেতে পারে, মেমোরি আস্তে আস্তে লস হবে, কানে নাও শুনতে পারেন, হাত পা প্যারালাইজডের মতো হয়ে যেতে পারে, এবং মেইন হচ্ছে মাথায় তীব্র একটা যন্ত্রণা থাকবে, নাক দিয়ে কখনো কখনো ব্লিডিং হলেও হতে পারে। দেন মাউথ ক্যান্সার, এইগুলো আপনারা মাদকদ্রব্য ব্যবহার করে করেই এই ধরনের প্রবলেমগুলো হয়ে যায়, মাদকদ্রব্য। সুতরাং যত রকমের মাদকদ্রব্য আছে আপনারা যতটা সাবধানে থাকতে পারবেন ততটাই আপনারা সুস্থ থাকতে পারবেন। বিকজ ছবিগুলো দেখে বুঝতেই পাচ্ছেন এগুলো কোনো তৈরি করা নয়, অরিজিনাল পিকচার। এই জায়গা থেকে কিন্তু যেমন ডান দিকে চিত্রটিতে দেখছেন যে একটা দাঁত সিলভার রুপোর লাগানো আছে, শক্কর এসে লাগিয়েছিল, তারপর থেকে আস্তে আস্তে ক্যান্সার হয়ে গেছে। সুতরাং এইসব একে আনাড়ি বলা হয়। এরকম বেশ কিছু ইডিয়েটের মতো চিন্তাভাবনা শখ পালবেন না। অনেকে দেখবেন যে কান বিদনো, নাক বিদনো ইত্যাদি সেই জায়গাতে ইনফেকশন হয়ে গিয়ে কিন্তু ক্যান্সার হয়ে গেছে। এবং নাক কান ছাড়াও কিন্তু মানুষ জিভ থেকে আরম্ভ করে আরও অন্যান্য অনেক জায়গায়, ঠোঁটের মধ্যেও বেঁধাচ্ছে অনেক জায়গায়, আপনারা মোবাইলের মধ্যে দেখতে পাবেন, অনেক সিনেমায় দেখতে পাবেন। তো সুতরাং অনেক মডেলাররাও করে থাকে। তো এই ধরনের যে এক্সট্রা শখ সেটা থেকে কিন্তু মানুষের ক্যান্সার হওয়ার আর একটা চান্স থাকে। দেন গয়টার থেকে, থাইরয়েড গ্ল্যান্ড হয়েছিল, সেই গ্ল্যান্ডটা বড় হয়েছিল, যাকে বলা হয় বাংলায় গলগণ্ড, সেটা অপারেশন করার পর গলায় থ্রোট ক্যান্সার, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। ব্রেস্ট ক্যান্সার, কেমোথেরাপি হয়েছে, রেডিয়েশন দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু এই অবস্থা। তাহলে রেডিয়েশন কেমো দেওয়ার মানেটা কি? এবার বলবেন সবার কি হয়, 90% হয় এই সাইড এফেক্টটাই হয়। সুতরাং সেইটা হজম করতে যদি পারেন তাহলে কিন্তু আপনারা রেডিয়েশন অ্যান্ড কেমোর দিকে দৌড়াদৌড়ি করতে পারেন। নেক্সট লাং ক্যান্সার, যাকে লাং ফাইব্রোসিস বলা হয়, ইনফেকশন বাড়তে বাড়তে বুকের মধ্যে জল জমে যায় যাকে প্লুরেসি বলা হয়, এবং কফের সঙ্গে রক্ত অব্দি আসতে পারে এবং আস্তে আস্তে হার্ট ফেল হয়ে যায়। স্টমাক ক্যান্সার, দীর্ঘ সময় ধরে যদি আপনার খাওয়া দাওয়া না হয়, এমটি স্টমাকে থাকেন, এবং বেশিরভাগ খাবার আপনার ফাস্ট ফুড অথবা জাঙ্ক ফুড, এমন ধরনের খাবার গ্রহণ করলে এই ধরনের অসুখ হওয়া স্বাভাবিক। শুধুই যে মদ্যপান করলেই বা মাদক জাতীয় দ্রব্য সেবন করলেই যে স্টমাকে ক্যান্সার হবে, না, সবসময় হয় না। দুধ খেতে খেতেও অনেকের সময় লিভার ক্যান্সার অনেকের হয়ে গেছে। এই দেখুন লিভার সিরোসিস, যেটা ক্যান্সার নয় কিন্তু ক্যান্সারের থেকেও ভয়ানক।
প্রতি সপ্তাহে জল জমে যেতে থাকে 3-4 লিটার, এবং সেটাকে ট্যাপ করে বের করতে হয়। এই সময় এরকমভাবে জল বের করতে করতে একটা সময় মানুষটি শেষ হয়ে যায়। সিগময়েড কোলন ক্যান্সার, অনেকের পাইলস হয়, ফিস্টুলা হয়, সেটা অপারেশন করার পর ঠিক এই ধরনের অবস্থা হতে থাকে, এবং সে মলদারি আপনার জলের মতো অংশ আঠা আঠা জলীয় একটা পদার্থ বেরোতে থাকে এবং সবসময় ভিজে যেতে থাকে আপনাদের ইনার্স। সেখান থেকেই জানতে হবে যে আপনার শরীরে কিন্তু ইনফেকশন বাড়ছে এবং আস্তে আস্তে কিন্তু আপনি ভেতর থেকে শেষ হয়ে যেতে বসেছেন। সুতরাং বিওয়ার, ডোন্ট গো ফর অপারেশন। নেক্সট, ইন্টেস্টাইন ক্যান্সার হতে পারে, কলোনোস্কোপির মাধ্যমে দেখা নিয়ে যেতে পারে ইন্টেস্টাইনের মধ্যে কোথায় ঠিক ক্যান্সার হয়েছে। এবং ছোট ছোট মেয়েদের 15 বছরের পর থেকে আপ টু 60 ইয়ার্স অবধি, তারপরেও হতে পারে, ওভারিতে অনেক সময় সিস্ট হয়ে থাকে, বিশেষ করে যদি চকলেট সিস্ট হয়ে থাকে অপারেশনের পর, সেই চকলেট সিস্ট থেকে ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং আজকের ডেটে হুটোপাটি করে অপারেশনে যাবেন না। এবার যদি বলেন যে না, আপনার বাড়িতে ডক্টর আছে, এমএস ডক্টর অপারেশন করে, ওনাকে আপনি জিজ্ঞাসা করে নিন যে আফটার অপারেশন কি থাকতে পারে, এটা নর্মাল থাকবে তো, না আগামী দিন এটা ক্যান্সার হতে পারে। ইউটেরাস ক্যান্সার, ইউটেরাসে অনেক সময় ফাইব্রোডিনোমা অ্যান্ড টিউমার হয়, সেই ফাইব্রয়েডস এবং টিউমার অপারেশন করার পর কিন্তু ইউটেরাসেও ক্যান্সারের আক্রান্ত হতে পারে। কিডনি স্মল সাইজ হয়ে যাওয়া, কিডনি ফেলিয়র হয়ে যাওয়ার পরও কিডনি ইনফেকশন হলেও অনেক সময় অনেক ডক্টর কিডনিতে বায়োপসি করে এবং তারপরও এই কিডনির ইনফেকশন ছড়া ছড়াতে অবশেষে কিডনিতে ক্যান্সার অবধি হয়ে যায়। প্রোস্টেট ক্যান্সার, অনেক সময় দেখবেন আপনার ইউরিন করার পরেও আপনার মনে হচ্ছে যে না, ইউরিনটা কমপ্লিট হয়নি, আবার ইউরিন পাচ্ছে। তো সুতরাং এই ধরনের পেশেন্টদের 40-এর পর থেকে এই অবস্থাটা হতে থাকে, সিচুয়েশনটা। এই অবস্থা হলেই আপনি একটা আল্ট্রাসোনোগ্রাফি করে আপনার নিয়ারেস্ট ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করুন, আপনার প্রোস্টেটের ট্রিটমেন্ট করান, না হলে কিন্তু প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। জেনিটালস ক্যান্সার, হোয়াটসঅ্যাপে এই হচ্ছে মানবদেহ মেল এবং ফিমেল, এতে যে সমস্ত অর্গানগুলি আছে যদি আপনি যত্ন না নেন তাহলে কিন্তু আস্তে আস্তে যে কোনো অর্গ্যান আক্রান্ত হতে পারে ক্যান্সারের দ্বারা। এবার যাই আমরা মডার্ন মেডিসিনে, মডার্ন মেডিসিন কী কী ট্রিটমেন্ট দিচ্ছে আমাদের। নাম্বার 1 কেমোথেরাপি, নাম্বার 2 রেডিয়েশন, নাম্বার 3 হরমোন থেরাপি, নাম্বার 4 অপারেশন। এই ট্রিটমেন্টগুলি করার পর পার্সেন্টেজ কত আপনার ভালো হবার? 1%, 10-1%, 1-10% আপনার ভালো থাকার সম্ভাবনা আছে, তাহলে 90% চান্স ভালো থাকার নেই। এবার আপনি ভেবে দেখুন তাহলে কোন ট্রিটমেন্টে যাবেন, হয় নট আয়ুর্বেদা অ্যান্ড ইউনানি, তাহলে আয়ুর্বেদ এবং ইউনানিতে কেন নয়, যেখানে পেশেন্টটার বিনা অপারেশন করে অন্যান্য প্যাথিতে যদি বলে যে আর মাত্র 3 মাস বাঁচবে বা 6 মাস বাঁচবে, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে বা ইউনানি চিকিৎসার মাধ্যমে সেই মানুষটাকে 1 বছরেরও অধিক বাঁচিয়ে রাখা যায়, তাহলে আপনি এত লাখ টাকা খরচা করে মডার্ন মেডিসিনে গিয়ে লাভ কি হলো আপনার? সুতরাং ক্যান্সার অসুখটা মানুষকে যত না মেরে ফেলে, ক্যান্সারের আতঙ্ক মানুষকে আরো বেশি মেরে ফেলে। বিওয়্যার, ক্যান্সার হয়ে ভয় পাবে না, সঠিক জায়গায় ট্রিটমেন্ট করান। আমার মতে বলে যে হ্যাঁ, এটার সুস্থতা পেলেও পেতে পারে। এবার আসা যাক কিছু সেফটি, যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর খাটের উপর মশারি খাটানো আছে, আর লেখা আছে দেখতে পাচ্ছেন মশা কামড়ে, মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি খাটান, তাই তো? বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করেন, শীতের ঠান্ডা থেকে বাঁচার জন্য সোয়েটার ব্যবহার করেন, চুরি ডাকাতি থেকে বাঁচার জন্য তালা চাবি ব্যবহার করেন, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য হেলমেট ব্যবহার করেন, ক্যান্সার থেকে বাঁচার জন্য কি করেন আপনি? কিছু কি করেন? আপনার করার কিছু নেই, কারণ আপনি শুধু বসে বসে ভাবেন আর পাড়ার লোকেরা এসে আপনাকে মতামত দেয়, ভেতরে নিয়ে যাও, বোম্বে টাটা, কলকাতা টাটা, ইত্যাদি ইত্যাদি, টাটা করতে করতে আপনার পেশেন্ট আপনাকে টাটা দিয়ে চলে যাবে। সুতরাং
আপনি ডিসিশন নিন আপনার পেশেন্টকে কোন দিকে ট্রিটমেন্ট করাবেন। সো একটা ধ্রুব সত্য কথা আপনাকে মানতে হবে, ক্যান্সার ইজ নট কিউরেবল, ইটস এ ম্যানেজেবল ডিজিজ। কোনো প্যাথিতেই ক্যান্সারকে 100% কিওর করা যায় না, সেটা আবার ফিরে আসে 5 বছর বা 7 বছর পর। সুতরাং ক্যান্সার আমি সারাতে পারি না, কিন্তু ভালো রাখতে পারি। আর যদি সুস্থ হয়ে যায় তাহলে ভগবানকেও ধন্যবাদ দিন, ইনশাল্লাহ তিনিও আপনার সাহায্য করতে পারেন আপনাকে। সুতরাং একমাত্র ভগবানই এবং আল্লাহর কাছেই শপথ করতে পারেন যে তিনি যদি আপনাকে পুরোপুরি সুস্থ করেন। তাই এত খরচ করে ক্যান্সার রোগীকে কি বাঁচাতে পারলেন? অপারেশন, কেমোথেরাপি, রেডিয়েশন, 5 লাখ হয়ে গেছে খরচা, তাহলে কেন এত দৌড়াদৌড়ি, কিসের জন্য বলুন তো? আমি তো কোনো কারণ খুঁজে পাই না। ক্যান্সার কেয়ার যেটা আয়ুর্বেদে আমরা করেছি, ইয়েস, বারাসাত শিশিরগঞ্জে আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আমি জোর করে তুমি তো বলতে পারি না আপনাকে ক্যান্সারে আপনি 100% কিওর হয়ে যাবেন, কিন্তু আপনাকে ভালো রাখতে পারি, অনেকটাই চেষ্টা করি। এবার আপনি ভেবে দেখুন, একটা ক্যান্সার পেশেন্টকে আপনারা কখন নিয়ে আসেন আমার কাছে? যখন সব সাত ঘাটের জল খাওয়ানো হয়ে গেছে, আপনাদের সমস্ত পয়সা শেষ, প্যান্সার পেশেন্টের অবস্থা ফোর্স হয়েছে, ডাক্তার ঘোষণা করে দিয়েছে আর হয়তো 1 মাসের মতো বেশি বাঁচবে, সেই অবস্থায় আপনি জায়গা খোঁজেন যে কোথায় ট্রিটমেন্ট করাতে যেতে পারে, এটা কি ঠিক? আমরা সেই অবস্থাতে ক্যান্সার পেশেন্টদের ধরেও আজ অব্দি 1000-এর উপরেও বেশি পেশেন্টকে ভালো রেখেছি, জানি না সাথে পেরে গেছি কিনা, কিন্তু তারা ভালো আছে। আপনি দেখে বুঝতেও পারবেন না তার শরীরে ক্যান্সার, এবং বেশ ভালো, সে ডিউটি করছে, ফ্যামিলি লিড করছে, কোনো রকম অসুবিধে নেই, কিন্তু চেক আপে থাকে, প্রতি 6 মাসে একবার চেক আপে তারা আসে আমার কাছে। সুতরাং এখনও ডিসিশন নিন এই ভয়ঙ্কর অসুখটাকে নিয়ে কী করতে পারে। আপনারা জানেন মডার্ন মেডিসিনে কতটা কী হচ্ছে আর কতটা কী হয়, ভালো করেই জানেন। আপনার নিজের বাড়ির পেশেন্ট না হোক, আপনার পাশের বাড়ির বা অন্যান্য কোনো পেশেন্টের জমা খরচ শুনেও আপনারা বুঝতে পারেন যে সেখানে শুধু টাকার খেলা হয়, ব্যবসা শেষ হয়ে গেলে আপনাকে কি করে মাঠের বাইরে বের করে দেওয়া হয়, তখন বলা হয় বাড়িতে নিয়ে যান, ভালো মন্দ খাওয়ান, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করে দিন, মানে বড় দেরি করে এনেছেন। তাহলে কোন সময়টায় গেলে ওনাদের কাছে একটা পেশেন্টকে সুস্থ করতে পারে, আই ডোন্ট নো, আমি জানি না আপনারা জানেন কি। সুতরাং যদি যোগাযোগ করতে হয়, সিরিয়াসভাবে আপনাদের বলছি এই মরণাত্মক অসুখটা নিয়ে, তাহলে রিপোর্ট পাঠান, আলোচনা করুন আদৌ সারবে কিনা। আমি ইমেল আইডি দিয়ে দিলাম, somankalyan.gcp@gmail.com। এবং যদি হোয়াটসঅ্যাপে রিপোর্ট পাঠাতে চান আপনার পেশেন্টকে, 8336973031। ফেসবুকে যারা কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, সবার হাতে আজকের ডেটে অ্যান্ড্রয়েড মোবাইল, সুতরাং ফেসবুকে গিয়ে doctor.sen এটা টাইপ করুন, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে, কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে না। চলুন একটুখানি ফিরে আসি। যারা আজকে, আমি জানি চ্যানেল ভিশনের প্রচুর দর্শক আমার টিভির সামনে বসে থাকে, আজকে কিন্তু আমি লাইভ আছি, আপনারা হয়তো বুঝতে পারেননি, শুরুতে বলে দেওয়া হয়নি, আজকে তারিখটা বললেই আপনারা বুঝতে পারবেন, আজকে 18/2/2020, রাইট? তার মানে আমি সরাসরি আছি আপনাদের সঙ্গে। সুতরাং এবার ফোনের বন্যা বইবে আমি জানি, চলুন আমাদের সঙ্গে একটু কথা বলা যাক, অনেক মাস পরে এসে যেহেতু। ইয়েস, হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা ভাই, বলুন। বিরাটি, হ্যাঁ খুব কাছেই থাকে না, হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি যে আমার জিভে প্রবলেম, জিভে, স্কিন, স্কিন শরীরে, বডি। আচ্ছা, স্কিন অ্যালার্জি, অ্যালার্জি মোটামুটি 4-5 মাস ধরে আমার আগে ছিল না, এগুলো আচ্ছা চলকিয়ে চলকিয়ে লাখে ফুলে যায় আর কি। ও না, তাহলে ওটা অ্যালার্জি নয়, আমবাতের মতো হচ্ছে, ফুলে যায়, এটা আমার মুখের মধ্যে, গলার মধ্যে হয়, পায়ের মধ্যে হয়। তো আমি অ্যালার্জি ডক্টর দেখিয়েছিলাম, তো আমাকে মেডিসিন দিল, মেডিসিন দেওয়ার পরে আর কিছু খাবারের উপরে লিমিটেশন করে দিল, এই খাবারগুলো খাওয়া যাবে না। আর অ্যালার্জির জন্য আমি ব্লাড টেস্ট করেছি, কালচার টেস্ট। ভেরি গুড, আপনি অ্যালার্জি প্রোফাইল টেস্টটা করেছেন? হ্যাঁ প্রোফাইলটাই করেছি। ভেরি গুড, ওতে খাবারের লিস্টগুলো এসে, শুধু খাবার নয়, ওতে দেবেন আপনি যে বালিশে শুচ্ছেন সেই বালিশ থেকে আরম্ভ করে আপনি ধুলো, তারপরে ফুল, হ্যাঁ ওইগুলো একটু মেনে চলতে হবে। আর বাকি কি এখনো সমস্যা হচ্ছে কিছু? আর হ্যাঁ সমস্যা হচ্ছে স্যার, এখনো সমস্যা হচ্ছে। আজকে আবার আমি বুঝতে পারছি না, সর্ষের তেল, সর্ষে আমার নিষেধের মধ্যে আছে,
হ্যাঁ, তাহলে সর্ষের তেলও ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, নিম পাতায় অ্যালার্জি নেই তো? এই রে, তাহলে আপনাকে একটা ছোট্ট টোটকা বলে রাখি এখন, তারপর তো আমি আপনার কাছেই থাকি, বিরাটি থেকে মধ্যমগ্রাম এমন কিছু দূর না, কাছাকাছি একটা স্টপেজ। হ্যাঁ, তো আপনি একটা দিন ওই যে রিপোর্টটা করেছেন নিয়ে আমার সঙ্গে একটু দেখা করবেন, আর বাড়িতে ততদিন যতদিন আসতে পারেন সকালবেলা না এক গাঁট তার অর্ধেক কাঁচা হলুদ, এক গাঁটের অর্ধেক কাঁচা হলুদ আর পাঁচটা তুলসী পাতা সকালবেলা একটু চিবিয়ে খান, পাঁচটা তুলসী পাতা। আর খাবার নিষেধের মধ্যে ডিম, বেগুন, চিংড়ি মাছ, সামুদ্রিক মাছ, পুঁই শাক আর নারকেল, এই কটা জিনিস একদম পুরো বন্ধ রাখুন, মানে সামুদ্রিক মাছ এখন ব্যবহার করবেন না, কেমন? ভেরি গুড, ভেরি গুড, মোটামুটি মেনে চলুন, তারপর একটা দিন সময় করে চলে আসুন, কেমন? কালকে বুধবার, হ্যাঁ আমি আছি, কালকে আছি, কালকে সকাল 10টা থেকে আমি বিকেল 4টে অবধি থাকি, চলে আসুন। হ্যাঁ, 10টা থেকে 4টে অবধি। ওকে, থ্যাংক ইউ। তো আবার বলে দিই, আজকে কিন্তু আমি সরাসরি আছি আপনাদের সঙ্গে, কারণ অনেক মাস আপনাদের সঙ্গে কথা হয়নি, মনের আদান প্রদান হয়নি, এরকম কিছু ব্যাপার থেকেই যায়, কারণ অনেক মানুষের অনেক সমস্যা রয়ে যায়, তারা রোজ রেকর্ডিং দেখে আর বিরক্ত প্রকাশ করে, সরাসরি পাচ্ছি না, কারণ এই সরাসরি হলে কি হয়, বেশ কিছু হোম রেমেডিস থেকে তারা ভালো থাকে, এবং এমন কিছু অনেক অসুখ আছে যেগুলো আপনি ট্রিটমেন্ট করিও ভালো হতে পারছেন না, আমরা সেইগুলো চেষ্টা করি, কারণ আয়ুর্বেদ এমন একটা বিরাট পরিধি নিয়ে তৈরি, আপনারা জানেন, যেটা পরিধির শেষ নেই, সমস্ত অসুখেরই ওষুধ যদি খোঁজা যায় সবই এর মধ্যেই পাওয়া যায়। তো সুতরাং যারা আপডেশন করে মোটামুটি ট্রিটমেন্ট করে, আমি একা তো নই, আমার ইউনিটে আরও অনেক ডক্টর আছে, সবাই মিলেই আপনাকে চেক আপ করবে, তারপর ফাইনাল চেক আপ আমি দিই। তো সুতরাং একবার এসে দেখতে পারেন, পশ্চিমবাংলার মুখে আয়ুর্বেদ হসপিটাল ছোট করে এত ভালো সেট আপ আপনি কোথাও পাবেন, একবার এসে দেখতে পারেন। ইয়েস, হ্যালো, হ্যালো, হ্যালো ডাক্তার, নমস্কার। নমস্কার দিদি ভাই, নমস্কার, বলুন। কেউ নজর দিয়েছে আপনাকে? নজর লেগে গেছে, আপনি সুগারের রিপোর্টটা নিয়ে আর যে ট্যাবলেটগুলো খান সেই ট্যাবলেটের প্রেসক্রিপশনটা নিয়ে একবার আমার সঙ্গে দেখা করবেন। আর কালকে সকাল থেকে তাহলে আল্ট্রাসোনোগ্রাফিটাও সঙ্গে নিয়ে আসতে হবে। বিয়ে হয়ে গেছে, ম্যারেজ হয়ে গেছে তো? ম্যারেজ হয়ে গেছে তো? বেবি আছে? আচ্ছা, পিরিয়ডের কোনো গন্ডগোল হচ্ছে এখন? এন্ডোমেট্রোসিস আছে, ঠিক আছে। আপনি আপনার যে ইউএসজিটা করা আছে ওটা কি অনেক পুরনো? হ্যাঁ, না বেশি পুরনো না। হ্যাঁ, বিগত এক বছরের মধ্যে হলে ওটাই নিয়ে আসুন তাহলে আর লাগবে। হ্যাঁ ঠিক আছে, দেখি নালে আরেকটা করব। কোথায় পাওয়া যাবে কি আপনাকে, কোথায় আমি পাবো? বাবা এখনো তো মাটিতেই আছি, আকাশপথে তো নেই। আচ্ছা, নিচে যে ফোন নাম্বারগুলো আছে না, একটা নাম্বার নোট করে নিন, ওখানে ফোন করুন, আপনাকে বলে দেবে। ওকে, থ্যাংক ইউ, নমস্কার। তো সুতরাং যারা ফোনে এখানে পাচ্ছেন না তাদের বলে দিই, নিচে যে নাম্বারগুলি আছে ওখানে ফোন করতে থাকুন, ওখানে ফোন করলে আপনি সরাসরি পেয়ে যাবেন, এবং আমার নাড়ি নক্ষত্র ইত্যাদি, কবে থাকি, কখন থাকি, কতক্ষণ থাকি, কী কী ট্রিটমেন্ট হয়, কোন ট্রিটমেন্ট হয় না, এভরিথিং আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, তো চলুন আরেকটু আমরা ঘুরে আসি ডক্টর চেম্বার থেকে। এটা একটা নতুন ঘোষণা করে দিই, আমার প্রচুর পেশেন্ট আছে যারা টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পাচ্ছেন না, অনেক পেশেন্ট আছে যারা প্রেসক্রিপশন করিয়ে বাড়ি চলে যায়, তারা ভাবে হয়তো বোধহয় অনেক টাকার ওষুধ লেগে যাবে, না তা তো লাগে না, কিন্তু তবুও সব মানুষের তো পকেট সমান নয়, সবার কথা ভাবতে হয়। সুতরাং তাদের জন্য একটা ব্যবস্থা করেছি আমি, আমার একটা মার্কেটিং ডিভিশন করেছি মেডিসিনের, যেটায় বেশ কিছু ছেলে মেয়েদের যারা পাশ করে বসে আছে তাদের জন্য কাজের ব্যবস্থা আছে এখানে। তো সুতরাং আপনি কি ভালো কোনো কাজ খুঁজছেন, বা আপনার টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারছেন না, নিজের রোজগার যদি আরেকটু বেশি থাকতো আপনি বাড়ির সবাইকে ভালো করে চিকিৎসা করাতে পারতেন, জীবনের স্বপ্নগুলো যদি পূরণ করতে হয় তাহলে একবার যোগাযোগ করতে পারেন। সো ডু ইউ ওয়ান্ট এনি জব ইন মার্কেটিং ডিভিশন, তাহলে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করতে পারেন, কল অর হোয়াটসঅ্যাপ 8336973031। ওয়ান সেকেন্ড, আমি রিপিট করছি,
8336973031 এই নাম্বারটা নোট করে রাখুন। আপনার কাজের জন্য না, ট্রিটমেন্টের জন্য নয়, আপনার কাজের জন্য, আপনার কাজ করতে ইচ্ছুক আপনি এখানে যোগাযোগ করুন, ওনারা আপনাকে হেল্প করে দেবে। কারণ আমি একটা বড় ডিভিশন করে দিয়েছি, অনেক লোক নেওয়া হচ্ছে, আপনারা এসে দেখতে পারেন। হ্যাঁ, অনেক হায়ার কোয়ালিফিকেশান থাকলে তবেই চাকরি পাবে, না। মার্কেট ডিভিশন এমন একটা জায়গা যে কোনো মানুষই এই জায়গাটাতে এসে রপ্ত করে নিতে পারে। সুতরাং মেডিকেল সেক্টরে একটা চাকরি, একটা কাজ, সেখানে কিন্তু কোনো দিন বন্ধ হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। আপনার পাশের বাড়ির মুদিখানার দোকানটা কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে, মেডিকেল সেক্টর বন্ধ হবে না। যতদিন মানুষ বেঁচে থাকবে তারা কিন্তু ওষুধের প্রয়োজন হবে। সুতরাং আপনার এই জব যদি সঠিকভাবে করে যেতে পারেন, আপনার উন্নতি আনবে এবং আমার মনে হয় যে আপনার রঙিন স্বপ্নগুলো পূরণ করতে পারেন। সো আপনার কাজের ব্যাপারে কথা বলার জন্য আসুন যে কোনো শুক্রবার দুপুর দুটোয়। আবার বলে দিই, আপনার এই কাজে যদি ইচ্ছুক থাকেন তাহলে কথা বলার জন্য আসুন যে কোনো শুক্রবার দুপুর দুটোর সময় শিশুরকুঞ্জ বারাসাতে, আমাদের হসপিটালেরই টপ ফ্লোরে। ওকে, ডক্টর সেন্স ইউনিট। ঠিকানার জন্য ইত্যাদি যা কিছু খোঁজ নেবার জন্য ফোন নাম্বারটা আবার রিপিট করে দিচ্ছি, 8336973031। ওকে, চলুন পাকাপাকিভাবে ফিরে আসি এবার। তো আমরা জানি যে ফোন নিয়ে অনেকেই বসে আছে, তো আবার চলে আসতে পারেন। তবে ইদানিং কিন্তু বেশ কিছু মানুষ না, সবাই টিভিতে আমরা খবরটা পেয়েছি যে চীনে করোনা ভাইরাস ছড়িয়ে গেছে। সেই ভাইরাস কিন্তু ইন্ডিয়াতেও ধীরে ধীরে প্রবেশ করছে, যেটা আমাদের বেলেঘাটাতেও পাওয়া গেছে। আইডি হসপিটালে দুজন অ্যাডমিট আছে অলরেডি। সুতরাং এই ভাইরাস এমন মারাত্মক, ছুঁলে ছুঁয়ে দিলে তার শরীরে পৌঁছে যায়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ দিদি ভাই বলুন বলুন, শুনতে পাচ্ছি। ইমিডিয়েট দেরি না করে ছেলের, এটা অন্য কিছু না বাবা, এটা কোল্ড অ্যালার্জি, ছেলের অ্যালার্জি টেস্টটা করে নিয়ে আমার কাছে চলে এসো। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, এটা কোল্ড অ্যালার্জি, এটা সেরে যাবে। হ্যাঁ সেরে যায়, একদম সেরে যায় পুরোপুরি। আর ছেলেকে এখন ডিম, বেগুন, চিংড়ি মাছ, সমুদ্রের মাছ খেতে দেবে না। ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ অ্যালার্জি টেস্টটা করে নিয়ে চলে আসো, গিয়ে বলবে IgE অ্যালার্জি। ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা, যারা ফোনে পাচ্ছেন আবার বলে দিই, নিচে এখানে দেখুন তিনটে স্টিল নাম্বার দেওয়া আছে এখানে, সেই নাম্বারে যে কোনো একটা নোট করে নিন, রেখে দিন, আজকে কথা বলতে পারেন, এখনই কথা বলতে পারেন, অথবা প্রোগ্রাম শেষ হলে অথবা কাল সকালেও কথা বলতে পারেন। এই নাম্বারগুলি একটা নোট করে রেখে দিলে হয়তো কোনো দিন আপনার প্রয়োজন এসে যেতে পারে। কারণ আমি আপনাদের বাড়ির আশেপাশে যেসব ডক্টর আছে বা আপনি যেখানে যাতায়াত করেন তাদের মতো অনেক বড় ডাক্তার নই, কিন্তু কিছু রোগ তো সারাতে পারি, নাহলে 22 বছর ধরে একইভাবে ট্রিটমেন্ট করে যাচ্ছি। বরং আজকে এক ছোট্ট একটা ট্রিটমেন্টের জায়গা থেকে আজকে এত বড় হসপিটাল বানিয়েছি, এমনি করতে না, আপনাদের জন্যই তো। সুতরাং আমার কিন্তু ডিমোশন নেই, প্রমোশন আপনাদের আশীর্বাদে। ট্রিটমেন্টটা এখন অবধি মন দিয়ে করে যাই, বাই হার্ট করে যাই মন থেকে, সুতরাং তাই আজকে রেজাল্টটা দিতে পারি। হ্যাঁ, সবাই কি সেরে যাবে, সব রোগী কি সেরে যাবে, না। আপনারা হসপিটালে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন, আগে খোঁজ নিন, যাচাই করুন যে হ্যাঁ এখানে রেজাল্ট হয় কি না, তারপর আপনি দেখাবেন, গিয়েই যে দেখাতে হবে কোনো মানে নেই। ইয়েস হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ বলছি বাবা, বলো বলুন, আমি বলছি। হ্যাঁ বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। প্রথমে হচ্ছে যে ওই পায়খানার উপরে মানে ছোলার মতো একটু ছোট মতো হয়েছিল, হ্যাঁ একটা গুটি মতো হয়ে আছে। আচ্ছা, ব্লাড আসছে, রক্ত আসছে? না না না, রক্ত আসেনি। তো এটা রোমাশন করে দিয়েছিলাম, এক বছর হয়ে গেছে, এখন আবার সেই জায়গা থেকে একটু উঠতে পারছে না, ওই দিকে শুধু। তো পায়খানাটা হয়ে গেছে, কি প্রবলেম আমি দিচ্ছি ফোনটা না, এখন এত সময় নেই বাবা, ওটা অন্য সময় ফোন করবে, আমি প্রবলেমটা শুনে নিয়েছি, বাকি সময় আমার সঙ্গে ফোন করে কথা বলে নিও। ওকে, তো
নিচের নাম্বার নোট করে রাখুন, আপনারা আমার সঙ্গে সরাসরি এই নাম্বারগুলোতে কথা বলতে পারেন, আগামীকালও কথা বলতে পারেন, কনফারেন্সে কথা বলে নিতে পারেন, ডিটেলসে আলোচনা করার জন্য না, এখানে শুধু ইনফরমেশান নেবার জন্য, ডিটেলসে, কারণ ছোট্ট সময়ের জন্য আসি আমি, বাকি শুনে নিয়েছি, ওটা পাইলস হয়ে গেছে আপনার মিসেজের যা হয়েছে, তো সুতরাং সেটা পাইলসের ট্রিটমেন্ট করান, ঠিক হয়ে যাবে। মাংস, বরফের মাছ, ডিমের কুসুম, তেঁতুলের টক বন্ধ রাখবেন, সকালবেলা ঘুম থেকে উঠে পেঁয়াজের রস এক চামচ আর টক দই এক চামচ খেলেও অশ্ব থেকে ভীষণ ভালো থাকা যায়, দেরি হবে কিন্তু ভালো থাকবেন আপনি। সারাতে গেলে তো মেডিসিনের প্রয়োজন আছে, ঘরোয়া টোটকাতে তো আর রোগ সেরে যায় না, ভালো থাকা যায়। ওকে, তো আপনি পরে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, কেমন? তো চলুন, করোনা ভাইরাস নিয়ে আমাদের দেশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঠিক চীন দেশের মতোই। কেন? বেশ কিছু ভাইরাস ঢুকে পড়েছে ইন্ডিয়াতে, তাই কিন্তু এয়ারপোর্ট, রেল স্টেশন সবাই কিন্তু বেশ সজাগ, কনসিয়াস, সবাই নাকে মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে মুখের মধ্যে, যে করোনা ভাইরাস না ঢুকে যায়। বাবা, ভাইরাসকে কি আর মাস্ক দিয়ে আটকানো যায়? ইজ ইট পসিবল? নেভার। সুতরাং করোনা ভাইরাসটা কি, করোনা ভাইরাস কিভাবে শরীরে এসে যেতে পারে আর করোনা ভাইরাস কতটা ক্ষতি করতে পারে, সেটা নিয়ে আপনাদের একটা ধারণা থাকার প্রয়োজন আছে। চলুন, এই ফোনটা নেবার পর আমি দেখাই যে আপনাদের মনের আতঙ্ক খানিকটা হয়তো দূর হতে পারে আর সাবধানতা অবলম্বন করা যেতে পারে। ইয়েস, হ্যালো। হ্যাঁ, নমস্কার। বলতে পারবো না কোনটা কিওর হবে, সেটা তো ভগবানের হাতে। তবে ক্যাটারাক্ট কাটানোর জন্য এখন ড্রপ বেরিয়েছে, যেটা আমি দীর্ঘ বছর ধরে ইউজ করি আসছি, এবং সেটা শুধুমাত্র পশ্চিমবাংলার জন্য, সারা ভারতবর্ষব্যাপী এই ড্রপটা ভীষণ চলে আয়ুর্বেদেই। তো ওই ড্রপটা আপনি কালেক্ট করতে পারেন, আর না হলে আমাদের নিচে যে নাম্বার আছে, আপনি ওনাদের বললেও হোম ডেলিভারি দেয়, ওই ড্রপটা দিনে দুবার করে ইউজ করান, আর দুটো ক্যাপসুল আছে দিয়ে দেবে ওর সাথে, ওই ক্যাপসুল দুটো দিনে দুবার করে খাবার পরে খাওয়াবেন। আশা করছি আগে থেকে পরিষ্কার হয়ে যায়, হয়ে যাচ্ছেও, আমি অনেক ইউজ করাচ্ছি অলরেডি। হ্যাঁ, নিচে যে নাম্বার তিনটে আছে না, যে কোনো একটা নোট করে নিন, ওখানে বললে ওনারা হোম ডেলিভারিও করে দেয় আপনাকে, বাড়িতে দিয়ে আসবে, কেমন? আপনি যোগাযোগ করতে পারেন। চলুন আমরা দেখি করোনা ভাইরাস, তারপর আবার ফোনে ফিরে আসবো যদি সময় থাকে, কারণ এই ভাইরাসটা নিয়ে কিন্তু আমরা ভীষণ আতঙ্ক সবাই আছি, দেখা যাক। চলুন, that causes infection in your sinuses, upper respiratory system, throat and nose. There are many different types of the virus, but some are very serious. In early January 2020, WHO identified a new type of coronavirus known as 2019 novel coronavirus 2019 nCoV in China. By late January, there were more than 800 confirmed cases in China, and the death count continues to rise. Coronavirus was first identified in 1960, but scientists had no idea where it came from. They get their name corona due to their crown-like structure. Coronavirus can affect both animals and humans. They spread the same way as other cold viruses. They can spread through coughing and sneezing. They can also spread by touching an infected person's face, hand, or other body parts. The virus can also spread by touching infected doorknobs, which might have been touched by infected people. The symptoms of coronavirus are runny nose, severe cough, sore throat, fever, difficulty breathing. Tests like nose culture, throat culture, and blood work can identify the virus. The symptoms, if the attack is not severe, can go away within 3 to 5 days. If the infection spreads to your lower respiratory tract, it can reach your windpipe and both of your lungs, where it can lead to pneumonia. This is more common in older people with heart issues or people with weak immune system. The virus can spread to your kidneys. It may lead to kidney failure if not diagnosed and properly managed.
There is no vaccine available for coronavirus. To help prevent the virus and keep yourself safe, here are the things you need to do similar to avoid the common cold. After coughing, sneezing, before, during, and after you prepare food, wash your hands. Wash your hands if they are visibly dirty. Use warm water and soap, or with hand sanitizers. Keep your hands and fingers away from your mouth, nose, and eyes. Avoid contact with people who are infected, or you suspect they might be affected. Avoid close contact with the infected individuals. Do not use their used items, such as soap, towel, spoons, glass, etc. Cook your meal thoroughly, especially meat, chicken, and eggs. Use different chopping boards and knives for raw meat and other foods. When shopping in wet markets, make sure to wash your hands. If you touch a live animal or seafood, such as fish, lobster, etc., do not touch your nose, eyes, mouth after touching any animal or animal products. If you use any tissue after sneezing, immediately throw that away. If you feel any of the symptoms, make sure to seek medical care and share your previous travel history with your health care provider. The most important thing to do is to avoid undercooked animal products at all cost, whether it's milk, meat, or animal organs. Remember, coronavirus spreads the same way as other cold-causing viruses. Stay safe, stay protected. চলুন ফিরে আসি। মোটামুটি আইডিয়া পেয়ে গেল যে করোনা ভাইরাস কিভাবে আক্রান্ত করে। বাতাসের মধ্যে দিয়ে, শ্বাসের মধ্যে ব্রিদিংয়ের মাধ্যমে দিয়ে আপনার শরীরে প্রবেশ করবে, লাংসের মধ্যে গিয়ে লাংস দিয়ে কোলাপস করে দেয়, কিডনিটা ফেল করিয়ে দিতে পারে, এবং আস্তে আস্তে রক্ত চলাচল, ইমিউনিটি পাওয়ার এগুলো কম হয়ে যেতে পারে, ব্লাড সার্কুলেশনটাকে রোধ করতে থাকে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে নষ্ট করে দেয়, এবং সেটাকে ট্রিটমেন্ট করার, জাজমেন্ট করার, ডায়াগনোসিস করার যে টাইমটা লাগে সেটা করতেও সেই টাইম দিচ্ছে না, এত তাড়াতাড়ি দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ে। সুতরাং সাবধানতা আমরা এখন অবধি জানি না যে কতটা নিতে পারা যায়। মাস্ক শুধু পরলেই যে হবে তা নয়, আপনার খাবার আগে বা কোনো কাজ করে বাড়িতে যখন প্রবেশ করবেন, হাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আপনি খাবারে হাত দেবেন। সুতরাং যতটা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকতে পারবেন ততটাই বেটার, কারণ করোনা ভাইরাস কিন্তু কাছে পিঠে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করেছে। খবরের মধ্যে আপনারা চোখ রাখবেন, আস্তে আস্তে কোথায় কোথায় ছড়াচ্ছে আপনারা সে খবরও পাবেন। কলকাতার মধ্যে প্রবেশ করে গেছে মানে সেখানে আমরা কিন্তু বেশ আতঙ্কের সঙ্গে আছি। তবুও শুধু শুধু ভারী ভারী কথা বলে গেলাম, আরেকবার জানিয়ে দিই যে যারা এখনও ফোনে পাননি বা ফোনে যোগাযোগ করতে পারলেন না, নিচের নাম্বারটিতে নোট করে রাখুন, নিচের নাম্বারটিতে ফোন করলে কনফারেন্সে কথা বলতে পারেন আপনি আমার সঙ্গে। আজকেও ফোন করে কনফারেন্সে কথা বলতে পারেন শোয়ের পরে আপনাদের শো, অর টুমারো মর্নিংস ইউ ক্যান টকিং উইথ মি বাই কনফারেন্স। সো রাইট ডাউন দ্য নাম্বার, রাইট প্রপার নাম্বার, কোনো ভুল করবেন না, একটা সংখ্যা এদিক ওদিক হয়ে গেলে অন্য জায়গায় লেগে যেতে পারে। ওকে, তো বিগত সপ্তাহ বেশ প্রেম দিবস গেছে আমরা জানি, তো প্রেম দিবসের কথাটা এই জন্যই বললাম। দুঃখজনক ব্যাপার হলো যে 14 তারিখের পরে 15 তারিখ গাড়ি নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তার ধারে একটি ডাস্টবিনে দেখলাম প্রচুর গোলাপ, বেশ সুন্দর মোড়কে মোড়া, এবং সেই ডাস্টবিনের মধ্যে ফেলে রাখা, মানে তাদের প্রেম দিবস সব 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডের পরে সব ডাস্টবিনে চলে গেছে। সো কষ্ট লাগার ব্যাপার, তার মানে তাদের প্রেম আপনাদের ওই 14 তারিখ অবধি ছিল, তারপর প্রেম শেষ। সুতরাং কতটা যে সারা জীবন প্রেম দিবস আপনাদের থাকবে সেটা আমি জানি না, আমাদের সময় এসব ছিল না। তবু আজকে আমি আপনাদের একটা প্রেজেন্টেশন দেব যেটা দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ আজকে আর ফোন নেওয়া যাবে না। ওকে, তো সেটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে প্রেমে যারা ব্যথা পেয়েছে, যন্ত্রণায় মোচড় দিচ্ছে বুকের বাঁদিকটায়, তাদের জন্য সাংঘাতিক মলমের কাজ করবে আজকের এই লাস্ট এবং শেষ প্রেজেন্টেশন। চলুন এটা দিয়ে আমার অনুষ্ঠান শেষ করবো। তবু ততক্ষণ আপনারা নিচের নম্বরে ফোন করতে থাকুন যারা পেলেন না সরাসরি। ওকে, ইয়েস, thank you.
একটি পাখি আরেকটি পাখিকে ভালোবাসত, সেটাকে নিয়ে ট্রু লাভ স্টোরি। পাখি কি পুড়ে যায় অ্যাক্সিডেন্টে, আর পুড়ে যাওয়ার পর মৃত্যুর করে ঢলে পড়ছে তার প্রেমিক, এবং প্রেমিকা তার জন্য খাবার জল জোগাড় করতে চাইছে, পারছে না। সেটা নিয়ে আজকের খুদা তুনে মোহব্বত ইয়ে বানাই ক্যুঁ হ্যায়, এ খুদা তুনে মোহব্বত ইয়ে বানাই ক্যুঁ হ্যায়, গর বানাই তো মোহব্বত মে জুদাই ক্যুঁ হ্যায়। মেয়ে পাখিটি হাজার চেষ্টা করেও তার জন্য জল ফল কিছু জোগাড় করতে পারেনি খাবার, শেষ চেষ্টা করেছিল তবু তার ভালোবাসা প্রেমকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু শেষ অবধি হারিয়ে যায়। আকুল চেষ্টা করে কিন্তু বাঁচাতে পারা যায়নি। মেয়ে পাখিটির জীবন থেকে তার প্রেম বিয়োগ ঘটেছিল, বিদায় নিয়েছিল চোখের সামনে তার প্রেমিক, মৃত্যুর কোলে বলে চোখের সামনে হারিয়ে যাওয়া এমনই এক যন্ত্রণাদায়ক প্রেম। চলুন ফিরে আসি, এমন যন্ত্রণাদায়ক যদি প্রেমটা আপনাদের জীবনে থাকতো আমার মনে হয় 15 তারিখের ডাস্টবিনে ওই গোলাপগুলিকে আর দেখতে পাওয়া যেত না। It's not official only love, it's real love. যদি প্রেম হয় তো এমন হোক, না হলে না হোক। যাই হোক, শেষের দিকে একটু হালকা করালাম এই জন্যই, কারণ শুরু থেকে অনেক ভারী ভারী অসময় আলোচনা হয়েছে। এমনিতেই সমস্ত ডক্টররা কিন্তু ভীষণ টেনশনে আছে যে করোনা ভাইরাস ধীরে ধীরে প্রবেশ করলে সবাইকেই আমাদের মৃত্যুর কোলে ধরে ফেলতে হবে। তার সাবধানতা মানে রিসার্চ ভীষণভাবেই চলছে, কীভাবে আটকানো যেতে পারে, কোনো ভ্যাকসিন কোনো মেডিসিন কোনো ইঞ্জেকশন। যাই হোক, যারা ফোনে আজকে কন্ট্যাক্ট করতে পারলেন না তাদের বিশেষ করে বলে দিই, প্লিজ নিচের নাম্বারটা নোট করে দিন। 3টে নাম্বার দেওয়া আছে এখানে, দেখুন এই 3টে নাম্বারে যে কোনো একটি নোট করে রেখে দিন। যদি মনে হয় যে হ্যাঁ ডক্টর সেনের কাছে গেলে না, আমি আবার বলে দিই আমি অনেক বড় ডক্টর নই, ছোটোখাটো একজন মানুষ, সাধারণ ডক্টর। তবে এই চ্যানেলেই কিন্তু 2007 সাল থেকে আসছি, 17 বছর হয়ে গেল, 22 ইয়ার্স ধরে পশ্চিমবাংলায় প্র্যাকটিস করে যাচ্ছি। অনেকেই চেনেন আমাকে, অন্যান্য চ্যানেলে হয়তো দেখতে পান, বাট চেষ্টা করি বাই হার্ট ট্রিটমেন্টটা করার, আমি যেটা পারি সেটার অ্যান্সার দিই। একটা কথা সত্যি মেনে নিতে হবে, ডাক্তার মানে তো আর মহাপুরুষ নয় যে কোনো রোগীকেই সুস্থ করে দিতে পারে। সবাই হয়তো নাও আমার কাছে সুস্থ হতে পারেন, কিন্তু আমি চেষ্টা করি আপনার 70% to 80% অ্যাভারেজ রেজাল্ট দিয়ে থাকি, আমি এইটুকু অ্যাসিওরেন্স দিয়ে ট্রিটমেন্ট করি। সুতরাং যে কঠিন যন্ত্রণা নিয়ে ভুগছেন আপনারা, কঠিন অসুখ নিয়ে যেটা হাজার জায়গায় দেখাবার পরও আপনি সারা সুরাহা পাননি, একবার আয়ুর্বেদ এবং ইউনানিতে একবার ট্রাই করে দেখতে পারেন। ঘড়ির সময়সীমা দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছে, অনেকদিন পর আপনাদের কাছে এলাম, আজকে লাইভে ছিলাম আপনাদের সঙ্গে, তবুও পরের সপ্তাহে আবার মঙ্গলবার আমি চেষ্টা করব আপনাদের কাছে চলে আসার জন্য, কারণ এই চ্যানেলের শোটা 7টার যে শোগুলো আছে আমাকে লাইভ পেতে পারেন প্রতি সপ্তাহেই। ওকে, তো যাই হোক, স্টুডিওর ঘড়ির কাটা দেখতে দেখতে শেষের দিকে, তাই আজকে আর সময়সীমা নেই, সবাই ভালো থাকবেন, ভীষণ ভালো থাকুন, আর
রোগ থেকে মুক্ত থাকুন। নমস্কার, শুভরাত্রি।